শুরুতেই সংবাদ শিরোনাম, গাজায় 25 মিনিটে 122টি বোমা ফেলল দখলদার ইসরায়েল। ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিয়ে বিপাকে ব্রিটিশ পুলিশ কর্মকর্তা, ভিডিও ভাইরাল। হামাসের সর্বোচ্চ কমান্ডারকে হত্যার দু দফা চেষ্টা চালিয়েছে ইসরায়েল, তবুও ব্যর্থ। যতদিন প্রয়োজন হামলা চলবে বললেন নেতানিয়াহু, যে কারণে আগ্রাসন থামাবে না ইসরায়েল। ইসরায়েলে অস্ত্র বিক্রি বাতিলের জন্য বাইডেনকে মুসলিমদের আহ্বান। কোভিড, অতীতের সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে 4529 মৃত্যু। এবার বিস্তারিত, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে গাজার অন্তত 65টি স্থানে বিমান হামলা হয়েছে। গতকাল রাত 10টা থেকে 10:30টার মধ্যে মাত্র 25 মিনিটে উপত্যকার বিভিন্ন এলাকায় 122টি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়। জানা গেছে এই হামলায় 60টি জঙ্গি বিমান অংশ নেয়। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র হিদাই জিলম্যান এক সংবাদ সম্মেলনে বলেছেন, মাত্র আধা ঘন্টায় আমরা 65টি স্থানে আঘাত হেনেছি। তিনি আরও দাবি করেন, তারা ফিলিস্তিনি সংগ্রামীদের কয়েক কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংস করতে সক্ষম হয়েছেন। উল্লেখ্য, 1948 সালে অবৈধভাবে ইসরায়েল প্রতিষ্ঠার আগের সীমানায় ইহুদিবাদীদের সঙ্গে ফিলিস্তিনি জনগণের সংঘর্ষ চলছে। গাজা এবং পবিত্র জেরুজালেম শহরে ইসরায়েলি সেনারা আগ্রাসন চালানোর শুরু থেকেই ফিলিস্তিনিরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সম্প্রতি ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে এক সমাবেশে কর্তব্যরত অবস্থায় এক নারী পুলিশ কর্মকর্তা ফ্রি ফ্রি প্যালেস্টাইন বলে স্লোগান দেন। সেই স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। বিষয়টি নিয়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশ রীতিমতো তদন্ত শুরু করেছে। পুলিশি পোশাক পরে সমাবেশের লোকজনদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে স্লোগান দেওয়া সরকারি চাকরির পরিপন্থী একটি কাজ, খবর বিবিসির। নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ইসরায়েল বিরোধী এক বিশাল সমাবেশের ভিডিও ফুটেজে ওই পুলিশ কর্মকর্তাকে আন্দোলনকারীদের সঙ্গে স্লোগান দিতে দেখা গেছে। এতে আরও দেখা যায় ওই সমাবেশের পক্ষ থেকে তার হাতে একটি সাদা গোলাপ তুলে দেওয়া হয়। এই সময় এক আন্দোলনকারী তার সঙ্গে কোলাকুলিও করেছেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার সর্বোচ্চ কমান্ডার মোহাম্মদ দাইফকে হত্যার জন্য দুইবার চেষ্টা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের ঘাতক বাহিনী। আজ বুধবার সকালে ইহুদিবাদী বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হিদাই জিলবারম্যান সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা থেকে গত সোমবার ইসরায়েলের রকেট হামলা শুরু হয়। এরপর থেকে হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল কাসাম ব্রিগেডের প্রধান কমান্ডার মোহাম্মদ দেফকে হত্যার জন্য ইসরায়েলি বাহিনী চেষ্টা চালায়। তবে দুই দফায় ইহুদিবাদী ইসরায়েলের বাহিনীকে ফাঁকি দিতে সক্ষম হন মোহাম্মদ দেফ। ইহুদিবাদী বাহিনীর মুখপাত্র জেনারেল হিদাই জিলবারম্যান আরও জানান, গাজার দক্ষিণাঞ্চলে হামাস যোদ্ধাদের একটি ভূগর্ভস্থ টানেলের ওপর 5 দফা হামলা চালানো হয়েছে। সর্বশেষ হামলায় ইসরায়েলের 50টি জঙ্গি বিমান অংশ নেয় বলে ইসরায়েলের আরতজ শিভা পত্রিকা জানিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, 12 কিলোমিটার জুড়ে টানেলে 110টি গাইডেড বোমা ফেলা হয়। এছাড়া ইসরায়েলি বাহিনী গাজার রিমাল এলাকার কয়েকটি অবস্থানে বোমা হামলা চালায়। পত্রিকাটি জানিয়েছে, গতরাতে গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে 50টি রকেট ছোড়া হয়। তুরস্কের আনাতোলি বার্তা সংস্থা পাশ্চাত্যের কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা গাজায় আগ্রাসন বন্ধের জন্য ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের এই আহ্বানের জবাবে নেতানিয়াহু বলেছেন, গাজায় লক্ষ্য অর্জনের জন্য ইসরায়েলি সেনাবাহিনীর আরও 2 থেকে 3 দিন সময়ের প্রয়োজন। গতকাল নেতানিয়াহু একটি বিমান ঘাঁটিতে বলেছেন, যতদিন প্রয়োজন ততদিন গাজায় বিমান হামলা চলবে। পর্যবেক্ষকরা বলছেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন অব্যাহত থাকার পেছনে কয়েকটি কারণ রয়েছে।
প্রথমত ইসরায়েল এক সপ্তাহেরও বেশি সময় ধরে আকাশ, স্থল ও সমুদ্র পথে গাজার উপর ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি, বিশেষ করে তাদের টার্গেটকৃত স্থাপনাগুলো এখনও ধ্বংস করতে পারেনি। এ কারণে তারা আরও হামলা চালিয়ে কিছুটা হলেও সাফল্য অর্জনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাতে চাইছে, যাতে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য দেখিয়ে তাদের হারানো মর্যাদা ফিরিয়ে আনতে পারে। এর মাধ্যমে ইসরায়েলের ভেতরে যে রাজনৈতিক অচলাবস্থা চলছে তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন নেতানিয়াহু, অর্থাৎ পুরো বিষয়টিকে তিনি ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ হাসিলের কাজে ব্যবহারের চেষ্টা করছেন। এদিকে ইসরায়েলি আগ্রাসনের জবাবে গাজার প্রতিরোধ যোদ্ধারাও ইসরায়েলের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে, এবং এ থেকে বোঝা যায় ফিলিস্তিনিদেরকে তারা দুর্বল করতে তো পারেনি, এমনকি সামান্যতম লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় ইসরায়েল কিছুটা সাফল্য দেখিয়ে সসম্মানে যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে মনে করা হচ্ছে। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বাতিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন নামে মুসলিম বিচারকদের সংস্থা দি কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস কেয়ার। মঙ্গলবার সংস্থাটির নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রে যে অস্ত্র চুক্তি হয়েছে সেই একই ধরনের মিসাইল দিয়েই গাজায় 200+ নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। টানা 9 দিন ধরে গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত 218 ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে 63টি শিশু রয়েছে, আর 2 শিশুসহ ইসরায়েলে প্রাণ হারিয়েছেন অন্তত 12 জন। সেখানে এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত 300 জন। গাজায় দখলদার ইসরায়েলের বর্বর হামলার মধ্যে দেশটিকে আরও অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ইসরায়েলের কাছে $735 মিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত 5 মে মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অস্ত্র বিক্রি সম্পর্কে অবহিত করা হয়েছিল। তখন ডেমোক্রেটের একটি নতুন প্রজন্ম ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের অব্যাহত এই সমর্থন নিয়ে প্রশ্ন তোলেন। অস্ত্র বিক্রি নিয়ে উদ্বেগ জানানো হয়, তারা বিষয়টি নিয়ে আরও সময় চান। যদিও ইসরায়েলকে অস্ত্র দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ আইন প্রণেতা সমর্থন দিয়েছেন, তবে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের আগেই এই অস্ত্র বিক্রির সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করা হয়। কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক ডেমোক্রেট বলেন, ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার চাপ না দিয়ে এই প্রস্তাবিত স্মার্ট বোমা বিক্রির ফলে কেবল আরও হত্যাযজ্ঞই চালানো সম্ভব হবে। কোভিড-19 বিপর্যস্ত ভারত আক্রান্ত ও সংক্রমণের রোজ নতুন নতুন রেকর্ড গড়ছে। গত 24 ঘন্টায় ভারতে 4,529 জনের মৃত্যু হয়েছে মহামারীতে। এটি এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ভারতে 2,83,248 জনের প্রাণহানি ঘটল। বুধবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই পরিসংখ্যান দিয়েছে দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম NDTV ও টাইমস অফ ইন্ডিয়া। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মৃত্যু বাড়লেও সংক্রমণ কিছুটা কমেছে। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও 2,67,334 জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন 2,54,96,330 জন। সংক্রমণে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়। দেশটিতে গত 24 ঘন্টায় 20 লাখেরও বেশি করোনা টেস্ট করা হয়। একদিনে টেস্টের দিক থেকে এটা এখন পর্যন্ত সর্বোচ্চ। পাশাপাশি নতুন আক্রান্ত কম হওয়ায় দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা গত কয়েকদিন ধরেই কমতে শুরু করেছে। ভারতে এখন সক্রিয় রোগীর সংখ্যা 32,26,719 জন, যা কয়েকদিন আগেও ছিল 37 লাখেরও বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রকাশিত টাইমস অফ ইন্ডিয়া ও NDTV প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে, এরপর রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, ছত্রিশগড় ও রাজস্থান। এদিকে গত 24 ঘন্টায় বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যে পশ্চিমবঙ্গে শনাক্ত হয়েছেন 19,428 জন। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 145 জন।
ভারতে এখন পর্যন্ত প্রায় 18.5 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে। আজকের মতো এই পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।